নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেকজন কমেন্ট করছেন যে পিএসসি সামনে ক্লার্কশিপের পরীক্ষা আছে, তো তার জন্য ইংলিশের কিছু ক্লাস করান। ঠিক আছে, তো আজকে আমি একটা ছোট একটা রেমো ক্লাস করাবো, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আরও ক্লাস করাবো। ঠিক আছে, তো আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের যে রুলস, ঠিক আছে, সেই রুলসের সম্পর্কে আজকে টোটাল ভিডিওটা করা। অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, খুব ইজি, কিন্তু অনেকজন এই রুলসটা জানে না বলে ভুল করে আসে। ঠিক আছে, তো সেই সম্পর্কে আজকে ভিডিওটা বানাচ্ছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমেই বলছি, এটা একটা ডেমো ক্লাস করাচ্ছি, যদি ভালো লাগে বলবে, আরও তাহলে ক্লাস করাবো। ঠিক আছে, তো ফার্স্ট দেখুন, এখানে প্রিপজিশন আছে হি ডায়েট। ঠিক আছে, এই অপটা আমি এখন কেটে দিচ্ছি। হি ডায়েট ড্যাশ কলেরা, তো সে মারা গিয়েছিল কিসে, কলেরা। তো তোমরা মনে রাখবে যে যে কোনো রোগে যদি কোনো কেউ মারা যায়, যে কোনো রোগ, এটা যদি কলেরা না হয়ে ম্যালেরিয়া হতো বা যক্ষা হতো, যাই হোক, মানে যে কোনো রোগ, রোগের নাম বোঝালে সর্বদাই অফ বসে। ঠিক আছে, সর্বদাই অফ বসে, তাহলে হি ডায়েট অফ কলেরা, সে মারা গিয়েছিল কলেরা রোগের জন্য। তো কলেরা ক্ষেত্রে অফ বসেছে, এখানে ম্যালেরিয়া হলে তাহলেও অফ বসত, যক্ষা হলো, টাইফয়েড হলো, মানে যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু অফ বসবে। ঠিক আছে, তো তারপরে আছে দেখুন দ্বিতীয় নম্বর। ঠিক আছে, দেখুন হি ডায়েট, ফর্মটা এখানে আমি কেটে দিচ্ছি, হি ডায়েট ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে অ্যান হবে। ঠিক আছে, মানে সে মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টের দ্বারা। ঠিক আছে, হি ডায়েট ড্যাশ অ্যাক্সিডেন্ট, তো এখানে অ্যান বস ফর্ম বসবে। কেন ফর্ম বসবে? কারণ রোডের কোনো অ্যাক্সিডেন্ট হলে বা রোডে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে মারা গেলে সব সময় ফর্ম বসে। ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সেটা বাস হোক, লরি হোক, ট্রেন হোক, যাই হোক, সেখানে ফর্ম বসবে। ঠিক আছে, এটা মনে রেখে দেবে। আর তিন নম্বর আছে দেখো, হি ডায়েট ড্যাশ কলেরা। ঠিক আছে, সরি, ইন্ডিয়া, হি ডায়েট ড্যাশ ইন্ডিয়া। ঠিক আছে, সে মারা গিয়েছিলো দেশের জন্যে। ঠিক আছে, এবার দেশের জন্য মারা গেলে সর্বদাই ফর বসে, এখানে সোলজার হলে, সোলজার হোক বা পিপিল হোক, যাই হোক, দেশের জন্য মারা গেলে ফর বসে। ঠিক আছে, অল টাইম দেশের জন্য কেউ শহীদ হলে, মারা গেলে ফর বসবে। ঠিক আছে, তো চলুন দ্বিতীয় কী আছে দেখা যাক। দেখুন তারপরে একটা আছে, দেখুন দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম। ঠিক আছে, এখানে অন টাইম হয়েছে, কেন হয়েছে? তো আপনারা দেখুন, অন টাইমটা এই জন্যই হয়েছে কারণ এটা যথাসময় বা ঠিক সময় বলা হয়েছে, মানে এক্সিট টাইম বলা হয়েছে, সেই জন্যে অন বসেছে, মানে দ্য ট্রেন ইজ রানিং দ্যাট টাইম, ড্যাশ টাইম, এখানে অন টাইম, মানে একবারে যথাসময় বোঝানোর জন্য এখানে অন বসেছে। ঠিক আছে, তারপরে একটা দেখুন, দ্য মেল ট্রেন ইজ ডিউ ড্যাশ 3 PM। তো আপনারা এটা জানেন, এটা খুব সহজ, কোনো কোনো টাইম মেনশন করে দেওয়া থাকলে, ঠিক আছে, মানে কোনো টাইম মেনশন করে, সময় যদি মেনশন দেওয়া থাকে সেখানে অ্যাড বসে, এটা 4 PM, 3 PM, 6 PM, যাই হোক, এখানে অ্যাড বসবে, বা এম হোক, অ্যাড বসবে। তারপরেরটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা অনেক পরীক্ষায় পড়ে, দেখুন ইটস 10 o'clock ড্যাশ মাই ওয়াচ, এখানে বাই মাই ওয়াচ। ঠিক আছে, তো বাই মাই ওয়াচ হয়েছে ঘড়ির সময়, এখানে ঘড়ির সময় বলা হয়েছে, হাতে, যেহেতু হাতে আমাদের বাই মাই ওয়াচ, তার মানে এখানে আমার ঘড়ির সম্পর্কে বলা হয়েছে, তো সেই জন্যে এখানে বাই হবে। ঠিক আছে, এটা পরীক্ষায় পড়ে, অল টাইম পড়ে। ঠিক আছে, অনেক পরীক্ষা, পিএসসি পরীক্ষায়, WSS পরীক্ষায় এটাই আছে, এখানে বাই মাই ওয়াচ হবে। ঠিক আছে, তো তারপর আছে দেখুন, দ্য বয় হ্যাজ বিন কামিং টু আস ড্যাশ 3 days, এখানে ফর হবে। ঠিক আছে, ফর হলো কারণ এটা ডিউরেশন টাইম বোঝাচ্ছে, মানে 3 দিন ধরে আসছে। ঠিক আছে, 3 দিন ধরে আসার করতে এখানে ফর বসলো। ওকে, তো আজকে এই ডেমো ক্লাসটা দিলাম, যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো, তাহলে আরও প্রিপজিশনের সমস্ত নিয়ম সম্পর্কে আরও কিছু এক্সাম্পল দেবো এবং তাদের নিয়মগুলো, রুলসগুলো লেখাবো। এটা জাস্ট আজকে একটা ডেমো ক্লাস দিলাম, তো ক্লাসটা ভালো লাগলে লাইক করো, আর তোমরা কমেন্টে জানাবে, তাহলে আরও অনেক ক্লাস করাবো ইংরাজি। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।